সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকে বাংলাদেশের শীর্ষ 10টি ব্যাংক যাদের ঋণখেলাপি সবচেয়ে বেশি তাদের নাম জানাবো এবং সবচেয়ে বেশি কারা ঋণ দিয়ে ক্লাসিফাইড হয়েছে। আমরা জানি যে ব্যাংক ঋণ দেওয়ার পর সেই ঋণগুলো যখন সঠিকভাবে লেনদেন হয় না, ইন্টারেস্ট সঠিক সময় দেওয়া হয় না এবং ব্যাংক তাদের যেটা ঋণ সেটা যখন ফেরত পায় না সঠিকভাবে, তখন আমরা সেটাকে ঋণখেলাপি বলি। তো বাংলাদেশের শীর্ষ 10টি ব্যাংক যাদের ঋণখেলাপি সবচেয়ে বেশি তাদের নাম আজকে জানাবো এবং আপনার তাদের ঋণখেলাপির পরিমাণ কতটুকু। আমরা জানি ব্যাংক যখন একটা ব্যাংকের যখন ঋণখেলাপি হয় তখন কিন্তু সেই ব্যাংক কিন্তু ওইখান থেকে ইন্টারেস্ট দিতে পারে না, কিন্তু ব্যাংকে কিন্তু ঠিকই ডিপোজিটরকে ইন্টারেস্ট দিতে হয় তাদেরকে, ফলে ব্যাংক কিন্তু দুই দিকে লসের সম্মুখীন হয়। তো বাংলাদেশের সবচেয়ে বেশি যে ব্যাংকের ঋণখেলাপি রয়েছে সেটা হচ্ছে জনতা ব্যাংক লিমিটেড। জনতা ব্যাংকের ঋণখেলাপির পরিমাণ প্রায় 20,339 কোটি টাকা। তারপরের অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড, তাদের ঋণখেলাপির পরিমাণ হচ্ছে 12,443 কোটি টাকা। তারপরের অবস্থানটি অগ্রণী ব্যাংক লিমিটেড, তাদের ঋণখেলাপির পরিমাণ 12,186 কোটি টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের খুবই পুরাতন একটি প্রাইভেট ব্যাংক, সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, যাদের ঋণখেলাপির পরিমাণ প্রায় 11,335 কোটি টাকা। তারপরের অবস্থানে রয়েছে বেসিক ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংকের ঋণখেলাপির পরিমাণ 7,965 কোটি টাকা। তারপরের অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংকের ঋণখেলাপির পরিমাণ প্রায় 6,726 কোটি টাকা। তারপরের অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংকের ঋণখেলাপির পরিমাণ 4,792 কোটি টাকা। তবে আমরা জানি ইসলামী ব্যাংকের বেশ কিছু ঋণ নিয়ে কথা হচ্ছে, এগুলো যদি খেলাপি হয় ভবিষ্যতে তাহলে কিন্তু শীর্ষ খেলাপিতে আরও এগিয়ে যাবে ইসলামী ব্যাংক লিমিটেড। এরপরের অবস্থানটি রয়েছে এবি ব্যাংক লিমিটেড, এবি ব্যাংকের ঋণখেলাপির পরিমাণ 4,291 কোটি টাকা। এরপরে রয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড। দেখেন পদ্মা ব্যাংক কিন্তু এই কয়েকদিন আগে ব্যাংকটা প্রতিষ্ঠিত হলো, অথচ ঋণ শীর্ষ 10টা ঋণখেলাপির মধ্যে চলে এসেছে পদ্মা ব্যাংকের নাম। পদ্মা ব্যাংকের ঋণখেলাপির পরিমাণ 3,919 কোটি টাকা, এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না। তারপরের অবস্থান রয়েছে সর্বলাস্ট 10 নম্বর অবস্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংকের ঋণখেলাপির পরিমাণ প্রায় 2,684 কোটি টাকা। আসলে হিউজ এই টাকাগুলো যদি রেগুলার থাকতো তাহলে কিন্তু যারা সাধারণ এসএমই গ্রাহক তারা সঠিক সময় ঋণ পেত, দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা রাখতে পারতো, কিন্তু এই ঋণখেলাপির কারণে আমাদের কি হচ্ছে, দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন আপনাদেরকে জানাবো মূলধন ঘাটতিতে রয়েছে 11টি ব্যাংক, সেই 11টি ব্যাংকের নাম জানাবো। সব জায়গায় দেখতেছি আমরা সরকারি ব্যাংক এগিয়ে রয়েছে। এখানে মূলধন ঘাটতির শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, এটা হচ্ছে শীর্ষে রয়েছে 1 নম্বরে। 2 নম্বর অবস্থানে রয়েছে মূলধন ঘাটতির অগ্রণী ব্যাংক লিমিটেড। দেখেন অগ্রণী ব্যাংক খেলাপিতেও শীর্ষে, তারপরে আপনার মূলধন ঘাটতিতেও 2 নম্বরে উঠে এসেছে। 3 নম্বরের অবস্থানও একটি সরকারি ব্যাংকে, সেটা হচ্ছে রূপালী ব্যাংক। 4 নম্বর অবস্থান রয়েছে জনতা ব্যাংক লিমিটেড। 5 নম্বর রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড, সবগুলা কিন্তু সরকারি ব্যাংক। তারপরের অবস্থান রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তারপরের অবস্থান রয়েছে বেসিক ব্যাংক লিমিটেড। দেখেন সরকারি ব্যাংক কোনোটাই বাদ গেল না, সবগুলাই মূলধন ঘাটতিতে রয়েছে। এরপরের অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ন্যাশনাল ব্যাংকও দেখবেন ওখানেও খারাপ অবস্থা, এখানেও খারাপ অবস্থা। তারপরে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, এরাও মূলধন ঘাটতিতে রয়েছে। তারপরে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। তারপরের অবস্থানটি আবার সেই পদ্মা ব্যাংক লিমিটেড। আসলে পদ্মা ব্যাংকের বিষয়টি খুবই দুঃখজনক, আমরা বারবার পদ্মা ব্যাংকের নাম আসছে। আশা করি আমরা এই সকল ক্রাইসিস থেকে দ্রুতই বের হয়ে আসতে পারবো এবং দেশের অর্থনীতিতে আমাদের ব্যাংকগুলো অবদান রাখবে।
দেশ এগিয়ে যাবে, ইনশাআল্লাহ আমাদের দেশও এগিয়ে যাবে, আমরা সবাই এগিয়ে যাব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।